চিকিৎসককে মারধর করার অভিযোগ। অবশেষে সুরক্ষার জন্য পুলিশের কাছে দ্বারস্থ হল ডাক্তার। এক প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক ডাক্তারকে মারধর করেছিল রোগীর পরিবারের সদস্যরা। এবার সেই ঘটনায় কুলটি এলাকার বেশ কিছু চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী এসে কুলটি থানা পুলিশের দ্বারস্থ হলো। জানা গেছে, গত 22 আগস্ট কুলটি থানার এলসি মোড় এলাকায় নরেন্দ্র কুমার নামে এক চিকিৎসককে স্থানীয় কিছু মানুষজন মারধর করে। তাদের দাবি ছিল এক প্রসূতি নরেন্দ্র কুমারকে দেখাতে এসেছিল, তারপর তাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অতিরিক্ত জন্ডিসের কারণে ওই প্রসূতির মৃত্যু হয়। রোগীর পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসক নরেন্দ্র কুমার তার সঠিক চিকিৎসা করেননি। যদিও নরেন্দ্র কুমার জানিয়েছেন, ওই প্রসূতিকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে জন্ডিস বলে বর্ধমানে রেফার করে দেয়া হয়, তারপরেও আমার কাছে নিয়ে আসা হয়। আমিও জানাই যে ওই প্রসূতির জন্ডিস আছে এবং তাকে তড়িঘড়ি বর্ধমান নিয়ে যেতে বলি, তারা বর্ধমানও নিয়ে চলে যায়। তারপর হঠাৎ করে বেশ কিছুদিন পরে তার পরিবারের লোকেরা আমার চেম্বারে আসে এবং আমাকে মারধর করার পাশাপাশি চেম্বারে ভাঙচুর চালায়। আমি বর্তমানে আতঙ্কে রয়েছি, রোগী দেখতে পারছি না। পুলিশ কী করছে তা জানতে আজকে আমরা বেশ কয়েকজন চিকিৎসক মিলে কুলটি থানা এসেছিলাম। পুলিশ আশ্বাস দিয়েছে ব্যবস্থা গ্রহণ করা হবে। 22 तारीख की शाम में मैं अपने चैम्बर में पेशेंट देख रहा था और करीबन 7:30 के आसपास लाइन भी कटा हुआ था और पानी भी पड़ रहा था। उस बीच में अचानक 20-25 लड़के लोग आकर के और सीधा मारना शुरू किया। माथे पर मारे, हाथ पैर में मुक्का से घंटा से मारे हैं क्या उनका? वो तो बाद में उन्होंने कहा कि तुम कैसे हमारे मरीज का इलाज कर रहे थे कि उसको जॉन्डिस हो गया, तुमको पता नहीं चला। আশা কর্মীদের জুতো চটি পেটানোর নিদানের অভিযোগে উত্তাল সালানপুর ব্লক হাসপাতাল। আশা কর্মীদের জুতো চটি পেটানোর নিদান ব্লক স্বাস্থ্য আধিকারিকের এই অভিযোগে উত্তাল সালানপুর ব্লক হাসপাতাল। সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের এমন মন্তব্যের প্রতিবাদে আশা কর্মীরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন। আশা কর্মীদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের কাছে দিলেন স্মারকলিপি। বিএমওএইচ এর মন্তব্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন আশা কর্মীরা। যদিও এদিন সালানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের অভিযুক্ত বিএমওএইচ সুব্রত সিট হাসপাতালে উপস্থিত ছিলেন না। আশা কর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর যতক্ষণ না বিএমওএইচ এর তাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ তারা নিজেদের কাজে যোগ দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ডিস্ট্রিক্ট আশা কোঅর্ডিনেটর অমিত গুহ জানিয়েছেন, আশাদের দেওয়া এই স্মারকলিপির বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। আশাকর্মী চুমকি চ্যাটার্জি ও রেখা নন্দীরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে পর্বতপুর এলাকার একজন শিশুকে টিকা দেওয়া হয়েছিল। সেই টিকা দেওয়ার পর জ্বরে আক্রান্ত হয় ওই শিশুটি। পরে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্বাস্থ্য কর্মীদের গাফিলতির অভিযোগ তোলে। তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরা শিশুটির পরিবারের লোকেদের কাছে মার্জনাও চেয়েছেন। এরপর ফের ওই স্বাস্থ্যকর্মীদের ব্লক হাসপাতাল থেকে অভিযোগকারী পরিবারের সদস্যদের কাছে ফের ক্ষমা চাইতে বলেন বিএমওএইচ। পরিবারের সদস্যদের নিদান দেন স্বাস্থ্যকর্মীদের জুতো মারা ও চটি পেটার এমন অভিযোগে বিক্ষোভকারী আশা কর্মীদের। গোটা ঘটনাটি মদ্যপ অবস্থায় সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সুব্রত সিট ঘটিয়েছেন বলে অভিযোগ আশা কর্মীদের। যদিও শেষ পর্যন্ত উত্তেজনা খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে এসে সালানপুর থানা পুলিশ বেশ কিছুক্ষণ পর আশা কর্মীরা তাদের বিক্ষোভ তুলে নেন, তবে বিএমওএইচ ক্ষমা না চাওয়া পর্যন্ত কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা। আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, কালকে এখানে আমাদের বিএমওএইচ স্যার এখানে ডেকেছিলেন, তার আগে শনিবার দিন বিপিএইচএন দিয়ে গেছিলেন ফিল্ডে,
এবং আমাদের একজন আশাকর্মী রেখা নন্দীকে এবং সেখানে এনএমকে ওর বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল ওই মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য। তারা কিন্তু গেছিল ক্ষমা চেয়ে এসেছে যে হ্যাঁ আমি খবর নিতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও, কারণ আমাদের পরে খবর নেওয়ার কথা, কিন্তু আমরা জানি যে ফার্স্ট টাইমের পরে আর বাচ্চার কিছু হয় না, সেক্ষেত্রে আমরা সেরকম ভাবে খবর নিতে ইয়ে করিনি। কিন্তু যখন আমাদের ওইখানে বিপিএইচএমডি গেল এবং ও ক্ষমা চেয়ে এলো, তারপরে আবার কালকে আমাদের পিঠে খেতে ডাকা হয় এবং আমরা যখন এখানে আসি বিএমএস স্যার বললো আপনারা কি বসার যোগ্য, কেউ আপনারা বসতে পারেন, সব দাঁড়িয়ে থাকুন। একদম উনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং আমাদের বারবার আমাদের বসতেও দেওয়া হয়নি এবং পেশেন্ট পার্টিকে বললেন যে আমরা যখন যাব যেন আমাদেরকে চটি মারা হয়, মানে যে যতগুলো পারবে চটি মারা হয়। তাহলে কি আমরা এই জায়গায় কাজ করি যে আমরা পেশেন্ট পার্টিকে খবর দিতে যাব বা খবর নিতে যাব বা কোনো পেশেন্টকে বলতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্ট পার্টি এইভাবে অপমান করবে? এটা কি একটা বড় আধিকারিক উনি বিএমএস স্যার, উনি কি এরকম কথা আমাদেরকে বলতে পারেন? সেই নিয়ে আপনারা আজ কি করলেন? সেই নিয়ে আজ আমরা ইয়ে করেছিলাম, আমাদের ট্রেনিং আছে এবং আমরা এই ট্রেনিং নিতেই চাইনি, আমরা নেবও না বলেছিলাম, এবং যেহেতু আমাদের দেব দাদা এসেছিলেন উনি আমাদেরকে অনুরোধ করলেন যেন আজ আমরা এখানে ট্রেনিংটা নিই, এবং আমরা ওনাকে একটা চিঠি দিয়ে জানালাম, সিএমএস স্যারকে জানালাম আমাদের এই অভিযোগগুলো নিয়ে। এবং আমাদেরকে আমাদের যে সিনিয়র বিপিএইচএন আছে উনি পিঠাকেরি সাব সেন্টারে গিয়ে বলেন যে আসাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন হেলথ সেন্টার গিয়ে হেলথ সেন্টার পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা এবং সব গুছিয়ে রাখা। আসারা কি এই কাজ করে? আসাদের কি এইটা কাজ? তাহলে আমাদেরকে কেন অন্যরকম ট্রেনিং দেওয়া হয়? আমাদেরকে কেন বলা হয় যে ফিল্ডে গিয়ে বাচ্চাকে খবর দাও, মাকে খবর দাও, সেই বাচ্চাগুলোকে হসপিটাল নিয়ে আসো? আমরা তো এতদিন জানতাম আমাদের কাজ মা আর বাচ্চা নিয়ে, তাহলে আজ আমাদের কেন বলা হচ্ছে যে দিদিরা নোংরা ফেলবে, দিদিরা কাঁচ ফেলবে না, দিদিরা সিরিঞ্জ ফেলবে? সেটা কি আসাদের কাজ গুছিয়ে রাখা? তাহলে যারা ঝাঁট দেওয়ার জন্য যে লোক নিযুক্ত থাকে তারা কি করে? তারা কেন গোছায় না? তারা কেন টেবিল পরিষ্কার করে না? সব কাজ কেন আশারা করবে? এখন আপনারা